মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল ঠিক 5টা, তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। তো দেখো, নয়নতারা ফুলের মধ্যে বৃষ্টির জল পড়ে আছে, দেখতে কতটা ভালো লাগছে। আর এত সকাল সকাল না আমি কিন্তু উঠি না, তো মাঝে মধ্যে উঠি, তো আজ উঠলাম, তাই বাইরের আকাশটা তোমাদের সাথে শেয়ার করছি। আমিও দেখবো, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে না এতটা ভালো লাগছে, মানে কি বলবো, খুব ভালো লাগছে সকালের পরিবেশটা দেখে। তো তারপর বাইরে 30 মিনিটের মতো বসলাম, বসে তারপর স্নান করে চলে আসলাম। আজ যেহেতু শুক্রবার, তো শুক্রবার দিন তো তোমরা জানোই, আমার ব্লগ যারা দেখো, যে আমি শুক্রবার দিন সকাল সকাল স্নান করে রান্নাটা বসাই, যেহেতু আমরা নিরামিষ খাই সেজন্য। তো এদিকে দেখো, স্নান সেরে এসে ঠাকুরকে ধূপ দেখিয়ে সিঁদুরটা পরে নিলাম, পরে এখন চলে আসলাম রান্না করে। এসে এখানে দেখো কাবলি ছোলা সিদ্ধ বসিয়ে দিলাম, তো আজকে কাবলি ছোলা রান্না করব। এদিকে দেখো কুকারে এখন সিটি দিয়ে নিচ্ছে, আর এদিকে এখন আমি একটু জল খেয়ে নেব। মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করি, তো যে মানে স্নানটা করি না, অন্যদিন শুক্রবার হলে সকালে স্নান করে রান্নাটা বসাই। তো এদিকে দেখো জলটা খেয়ে এদিকে আমার কুকারে সিটিও দিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো গাছ থেকে নিয়ে আসলাম পুঁই শাক, এগুলো কিন্তু আমাদের বাড়ির। তো দুটো গাছের মধ্যেই মোটামুটি ভালো হয়েছে, আগেও খেয়েছি 3-4 দিনের মতো, তারপর এখন আজকে আবার নিয়ে আসলাম। তো এখন এগুলোকে কাটাকুটি করতে লাগবে। তো এখন আমার কাবলি ছোলা সিদ্ধ হয়ে গেছে, এদিকে এখন আমি আলুটা ভেজে নেব, আর কাবলি ছোলাটা নামিয়ে নিলাম। এখন এর মধ্যে আবার ভাত বসিয়ে দেবো কুকারে। তো এদিকে দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই, তো এখন চালটা দিয়ে দিলাম, এদিকে ভাত হয়ে যাবে, আর এদিকে আমি আলুটাও বেজে নেবো এদিকে কাবলি ছোলার তরকারির জন্য। সকাল সকাল স্নান করে রান্নাটা বসালে না খুব ভালো লাগে, আর আজ তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই মনটা যেন আরও ফ্রেশ লাগছে। তো এদিকে দেখো কুকারে বসিয়ে দিলাম ভাত, আর এদিকে এখন আমি আলুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো আলুটা কড়ার মধ্যে দিয়ে এদিকে আমি পুঁই ডাঁটাগুলো এখন কেটে নেব। এ দেখো পুঁই শাক আমার কাটা হয়ে গেছে, এখন পুঁই শাকের সাথে ঝিঙ্গে আলু বেগুন ওটা দিয়ে একটু চরচরির মতো করব, একটু সর্ষে দিয়ে। তো এদিকে দেখো এখন সয়াবিন দিয়ে কাবলি ছোলাটা করবো, সয়াবিনটা এখানে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি, আর এদিকে এখন কাবলি ছোলাটা বসিয়ে দেব। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের এখানে চলে যায়। তো এদিকে দেখো এখন সয়াবিনটাও নিয়ে নিলাম, আর এদিকে সয়াবিনটা নিয়ে নিলাম, আর এদিকে পুঁই শাকটাও ধুয়ে রেখে দিলাম। তো আগে কাবলি ছোলাটা রান্না করে তারপর বসাবো এটা। সকাল সকাল স্নান করেও না ভালো লাগে না, কারণ এতটা গরম দিই, সেজন্য স্নান করেও অশান্তি লাগে, কিন্তু এমনিতে সকাল সকাল স্নান করে রান্নাটা করতে আমার ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, কাবলি ছোলার তরকারি, আর এদিকে পুডাটার তরকারি। তো তোমরা সাথে থাকো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো? তো আমি এখন বসে আছি, একটু টিভি দেখেছিলাম একটু আগে, কারেন্টও চলে গিয়েছে, আর আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে, আরও আগে তো আরও বেশি ছিল বৃষ্টিটা, এখন তবে একটু হালকা কমেছে, বৃষ্টি চলছে কিন্তু একটু আগে অনেকটাই বৃষ্টি ছিল। এখন বাজে 7টা, তো আর যা গরম দিয়েছে না, বৃষ্টিটা হওয়াতে খুব ভালো লাগছে, কিন্তু কারেন্ট না থাকাতে ভালো লাগছে না। আর বিকেলবেলায় দেখো কালকে মাথায় একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে চুলটা একটু আঁচড়িয়ে নিলাম, আর একটা বিনুনি করে নিলাম, গরমে যেন অসহ্য লাগছে তাই। আর দেখো দুদিন ধরে না কাজের চাপে আজকে কি একটা বড় সড়ো ঘটনা ঘটে গেল আমার সাথে। আমাদের মহিলাদের দেখবে ঘরের সংসারের কাজই যেন শেষ হয় না, একটার পর একটা লেগেই থাকে, আর এখন তো আরও দুর্গাপূজা চলে আসছে, সেজন্য আরও কাজের চাপটাও আরও বেড়ে গেল। আর দেখাই তোমাদেরকে কি বড় সড়ো একটা ঘটনা ঘটল। এই দেখো আমার নখটা ভেঙে গেল, তো একটু আগে ভাঙলো, এটা কিন্তু জানি না কীভাবে এরকম হয়েছে, সকালেও তো দেখিনি, দেখো কীরকম লাগছে দেখতে, দেখলে? আর নখটা ভাঙলে না একটু সামনের দিকটাই ভাঙলে, তাহলে কি বলতো একটু সামনের জায়গাটা একটু ফাইল করে নিলেই হয়ে যায়, কিন্তু এই জায়গায় ভাঙবে যে পুরোটাকে মানে ফেলে দিতে লাগবে, এরকম জায়গায় নখটা ভাঙবে। আর আমি না নখের খুব যত্ন করি, নখের খুব পরিচর্যা করি, শত কাজের মাঝেও দেখবে আমার নখের যত্নটা আমি
ঠিকভাবে করি। তারপর নখটা যদি ভেঙে যায় না, মনটা একদম ভেঙে যায়, ভালো লাগে না আমার নখ ভেঙে গেলে, খুব কষ্ট হয় মনে নখ ভেঙে গেলে। আগে থেকে আমি খুব নখের যত্ন করতাম বিয়ের আগেও, আর এখন তো সংসারে আগে তো কাজ করতাম না বিয়ের আগে, শুধু কিছু পুজো দিতাম আর ঘরজার এতটুকুই, দুটো কাজেই, শুধু ঘরজার আর পুজো দেওয়া দুটোই করতাম। আর এখন তো সংসারের পুরো কাজ, বিয়ের আগে একরকম লাইফ কাট মানে থাকে আর বিয়ের পর তো আর একরকম লাইফ হয়ে যায়। আর কাজের সময় না দেখবে নখের যত্ন করি ঠিক আছে, কিন্তু কাজের সময় তখন মনে থাকে না, যখন কাপড় কাচ্ছি তারপর বাসন মাজছি না তখন আমার সেই খেয়ালটা থাকে না যে নখটা ভেঙে যাবে, কারণ কাজের চাপে সে জিনিসটা ভুলে যায়, তাই আরও এরকম হয়। কিন্তু আজকে সন্ধ্যাবেলায় নখটা ভেঙে গেল, তাই ভালো লাগছে না নখটার জন্য, এখন আবার এটাকে বড় করতে লাগছে। তো টিফিন করব এখন, আর বললামই তো কারেন্টটা নেই তাই ভালো লাগছে না, আর রাতে আজকে রান্নার শুধু ভাত করব, দুপুরে সবজি আছে দুটোই, রুটি করব না, তোমাদের দাদাভাই বলছে রুটি করতে, আজকে ইচ্ছে হচ্ছে না, আর এমনি মাঝে কারেন্টও নেই, কারেন্ট তো চলে আসবে তবুও রুটি করব না, ভালো লাগছে না রুটি করতে, তাই শুধু ভাত করব। আর তোমাদেরকে দেখায় আমাদের এখানে যে অন্ধকারে বুঝতেও পারবে না, তো দেখলো তো ফ্রেন্ডস আমাদের এখানে আকাশের অবস্থা কী অবস্থা হয়ে আছে। তো তোমাদের সাথে আবার রাতে কথা হচ্ছে, এখন গিয়ে টিফিনটা করে নেই। তো দেখো বন্ধুরা এখন টিফিন বানাতে চলে আসলাম, আর অন্য দিন না দেখবে আমার টিফিন খেতে ইচ্ছে হয় না, আজকে কারেন্টও নেই এদিকে বৃষ্টি হচ্ছে আর আজকে আমার টিফিন খেতে ইচ্ছে হলো। তো এখন দেখো কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, তো সুজিটা বেজে নিচ্ছি, এখন সুজি করবো আজকে টিফিন, অনেক দিন বাদে না আমি সুজি খাচ্ছি, এমনিতে না হলে আমার ঘরে সুজিটা একটু কমই হয়। তো দেখো আমার সুজি করা হয়ে গেছে, এখন টিফিনটা আমি করে নেব, আর এই দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা করানোর জন্য, এভাবে নিয়ে নিলাম।